স্যার স্যার বলছি আপনি দীপা সেনগুপ্তর খোঁজ পেয়েছেন কো আপনি কে আমি মিশকা সেন সূর্য সেনগুপ্তর ভালো বন্ধু ও আচ্ছা বসুন হ্যাঁ আমরা একটা খোঁজ পেয়েছি কিন্তু কি করে বলবো এই সমস্ত কাণ্ড এক সেকেন্ড তুমি এখানে ভাই ভাই শুন ভাই ছাড় ছাড় যে কাজটা করতে এসেছি সেটা আগে করতে দে দীপার খবরটা তো নিতে হবে এরা কি দীপার কোনো খবর জানে স্যার সত্যি করে বলুন না স্যার মন্টন কি সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট তাও দীপার আমরা লাবণ্য সেনগুপ্তর বাড়ি থেকে খবরটা পেয়েছি কিন্তু সেটা সত্যি না মিথ্যে বুঝতে পারছি না তাই একবার রিকনফার্ম করবার জন্য মানে আপনার কাছে একবার জানতে চাইছি প্লিজ যদি একটু দয়া করে বলেন উনি আমাদের ফোন করে জানিয়েছেন শেষবারের মতো দীপা সেনগুপ্তকে কোথায় দেখা গেছে ওই এরিয়াতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর যার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে ক্রিটিক্যাল কন্ডিশনে হাসপাতালে ভর্তি করা হয়েছে ওখানকার ওয়েদার খারাপের জন্য রেড অ্যালার্ট জারি হয়েছে সেই জন্য সব নেটওয়ার্ক বসে গেছে সেই জন্য আমরা লোকাল থানায় খবর দিতে পারিনি আমাদের ধারণা উনি দীপা সেনগুপ্ত কিন্তু লোকাল থানা আমাদের কনফার্ম করেনি এখনো তোর বৌদি খবরটা শোনার পর থেকে সব অনেক কান্নাকাটি করছে আমি জানি না ওকে কি করে সামলো মাই গড আই এম সো সরি মানে এবার এরকম একটা বড় বিপদ হাউ আনফরচুনেট ইউ আর প্লেইং নাটক করো না নাটক ভালো লাগছে না প্লিজ স্টপ বড়া তুমি এরকম করলে হবে তুমি ভেঙে পড়ো না তুমি বৌদিকে দেখো আমাকে অন্যদিক দেখতে হবে আমাকে এখন অন্যদিক সামলাতে হবে ঠাকুরকে ডাকো আমি বলছি তুমি ঠাকুরকে ডাকো তোমরা ভালো মানুষ তোমাদের কথা ঠাকুর শুনবে আসে যায় এখানে এসে এমন সারপ্রাইজ পাবো আমি তো ভাবতেই পারিনি কি দীপা শেষ পর্যন্ত তুমি সূর্য আর তোমার মেয়েদের কাছে পৌঁছাতে পারলে না তো তবে তুমি টেনশন করো না আমি ঠিক সূর্যর কাছে চলে যাব স্যার আপনার কাছে তো আমার নাম্বার আছে যদি দীপার ব্যাপারে আরো কোনো ইনফরমেশন পান প্লিজ আমাকে একটু জানাবেন অবশ্যই কনফার্ম করব থ্যাংক ইউ স্যার দীপা সেনগুপ্ত অ্যাক্সিডেন্ট হয়েছিল কোথায় সিস্টার ওই কেবিনটা আচ্ছা তোমরা এখানেই দাঁড়াও শোনো শোনো রূপা রূপা মা তো ট্রিটমেন্ট চলছে বাবা বাবা ট্রিটমেন্ট করছে হ্যাঁ বাচ্চাদের তো ওই জায়গায় যেতে নেই তো এখানে দাঁড়াও কেমন সিস্টার বলুন যে আমি এখান থেকেই দাঁড়িয়ে দেখি হ্যাঁ হ্যাঁ এখানে দাঁড়িয়ে দেখো প্রে করো প্রে করো মায়ের জন্য আমরা প্রে করি মা যাতে সুস্থ হয়ে ওঠে হ্যাঁ ঠাকুর মাকে ভালো করে না ঠাকুর সরি মা প্রে টু গড প্রে টু গড কথা বলো মা একটু আদর করো না ঠাকুর তোমার জোনা রূপা দুজনে নিয়ে গেছে মা চুপ করে থেকো না কথা বলো মা দীপা কোথায় কষ্ট হচ্ছে তোমার কিছু হবে না আমি বলেছি দীপা আমি থাকতে তোমার কিছু হতে দেবো না দীপা তুমি এরকম ভাবে যেতে পারো না দীপা Thank you.
চলে যাচ্ছ দীপা? You can't keep me like this. I'll not let you go. আমি তোমায় যেতে দেবো না। Please come back, Deepa. কনফার্ম করতে হবে যে ওটা দীপারই বডি। ওর লাশটা না দেখা অব্দি আমার শান্তি নেই। কোথায় চলুন বললো জায়গাটা? ভুবনপুর। তোমার যে কোথাও যাওয়া চলবে না ডার্লিং। আমি কোথায় যাবো না যাবো সেটা তোমাকে বলবো, গাড়ি থেকে নামো। অন্য কোথাও তুমি যাবে কি না যাবে দ্যাট ইজ নট মাই লুকআউট, বাট দীপার কাছে যেতে পারবে না। দেখো বাজে কথা বলার আর শোনার দুটোরই সময় নেই আমার, সো প্লিজ মুভ। বাজে কাজ আটকানোর সময় এটা? কাম অন দেখো দীপার অ্যাক্সিডেন্ট হয়েছে খবরটা সবাই জানে। যদি বাঁচার 1% চান্স থাকে তুমি যদি সেখানে যাও তাহলে পরে সেটাও থাকবে না। তোমাকে এখন আমার সঙ্গে যেতে হবে। কি কি কোথায় যেতে হবে? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? কমলা লেটস সি। দিদি ভাই আমার শরীরটা কিন্তু একদম ঠিক নেই, তুমি তোমাকে কি যেতেই হবে? আমি যেতে হবে এভাবে সময় নষ্ট করলে চলে না। ঠিক আছে আমি তুই চিন্তা করিস না, আমরা ফোন করতে থাকবো। হ্যাঁ প্রতীকে বলে দিস সাবধান, কেয়ারফুল। জয় দেরি করলে চলবে না, চলো। শোনো কাকিকে চাপ দেবে না, বাড়ির সামনে তুমি চিন্তা করো। কি হলো, তুমি এখনো বসে থাকো? ওঠো না, গাড়ি বার কর। মাথাটা একটু হেলিয়ে বসো। মা মা ঠিক আছো তুমি? মাথাটা একটু ঘুরে গেছিল। লাবণ্য তোমার যে শরীরের অবস্থা হচ্ছে না, এবার তোমাকে নিয়েও আমাদের টেনশন বাড়লো। আমার কথা বাদ দাও, আমাকে নিয়ে চলো, আমাকে যেতে হবে। আহা কেন অস্থির হচ্ছে, বসো তো দেখি। মা এত প্যানিক কেন করছো? শুধুমাত্র একটা সন্দেহ করেছে পুলিশ, সেটা যে আদৌ বৌদিদি হবে নাকি সেটা তো আমরা কেউ জানি না। আমাকে এত কথা তোমরা বলো না, আমি যাব ব্যাস। আমরা আগে ভালো করে খোঁজ নিই, নিশ্চিত হই তারপর তুমি যেও, কেমন? হ্যাঁ মা। আমাকে এত কথা বলো না, আমি বলছি তো আমি যা। শরীরটা পারমিট করছে না, চিন্তা করছো না? শান্ত হও, চলো চলো বিছানায় শুয়ে দেখো। চলো 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 ঘরে চলো, নেবে ওরা চলো চলো তো রেস্ট করবে, চলো 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 আমি ধরে, চলো 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 তাকে ধরো তো। দাদা আপনি চিন্তা করবেন, আমরা আছি, এবার শুধু রেস্ট নেবে, চলো। তোমাকে ফিরে আসতেই হবে দীপা। দীপা
স্যার পেশেন্ট রেসপন্স করছে। নার্স ইঞ্জেকশন রেডি করুন ফাস্ট 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 গো 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 তাড়াতাড়ি দিন। তোমাদের মা এখন ভালো আছে, ঠিক হয়ে যাবে, ভয় পেও না।